আচমকায় অসুস্থ হয়ে পড়েন খাদ্য পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার মহাকরণে নিজ অফিস কক্ষে কাজ করতে করতে হঠাৎই অসুস্থতা বোধ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে সাথে তাকে পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 23 মার্চ বৃহস্পতিবার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ক্যাবিনেটের সমস্ত মন্ত্রীগণ রাজ্যের বেসরকারি হাসপাতালে চিকিৎসারত ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরীর স্বাস্থ্যের খোঁজ খবর নিতে যান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আজকে আমাদের একজন কলি ক্যাবিনেট কলি সুশান্ত চৌধুরী মহোদয়, ওনার আমরা সবাই জানি যে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তো যখন অসুস্থ হয়েছেন আমরা সবাই এসে আলাদা আলাদা করে দেখে গেছি। আজকে আমাদের ক্যাবিনেট ছিল, তো ক্যাবিনেট শেষ হওয়ার পরে আমরা সবাই একসাথে আমাদের মন্ত্রী পরিষদের সবাই এখানে এসছেন ওনাকে দেখতে, এবং ওনার স্বাস্থ্যের খবরাখবর আমরা নিলাম এবং উনি ভালোই আছেন এবং খুব সম্ভবত আজকে বিকেলবেলায় ওনাকে ছেড়ে দেবেন। তো ওনার সুস্বাস্থ্যের কামনা করি এবং আশা করি যে অতি সত্বর উনি আমাদের সাথে এসে উনি কাজে যোগদান করবেন এবং আদারওয়াইজ হি ইজ ভেরি গুড। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।